কেমন আছেন সবাই? সো সেদিন আমি আমার বেস্ট ফ্রেন্ড লুৎফা মূলত হ্যাং আউট যাচ্ছিলাম আর ফাইনালি সুন্দর ব্যাগটা নিয়ে আমি রেডি হয়ে গেছি বের হওয়ার উদ্দেশ্যে। সো ফাইনালি রেডি হয়ে বাসার সামনে ওয়েট করছিলাম লিফটের জন্য। খুবই সানি ডে ছিল, ফাগুনের আগুন দিন, আর আমি ওয়েট করছিলাম আমার ফ্রেন্ডের জন্য আগে আগে গিয়ে। সবসময় সে লেট করে, এক ঘন্টা লেট করে আসছে। তো যাই হোক, আমার মোর দ্যান সিস্টার বেস্টি লুৎফা চলে এসেছে। দুই বান্ধবী মিলে চট জোট দিয়ে আমরা চলে যাই আমাদের পছন্দের জায়গায়, পয়েট কর্নারের অপোজিট সাইড অর্থাৎ চট্টগ্রাম কলেজের পাশে। এই যে আমরা পেঁয়াজু নিয়ে বসে গিয়েছি, যা চট্টগ্রাম হোস্টেল গেটের পাশে পাওয়া যায়, খুবই ফেমাস এবং খুবই মজাদার। বরাবরের মতোই বিকেলবেলা আড্ডা দেওয়ার জন্য আমাদের দুইজনেরই বেস্ট পছন্দের জায়গা হচ্ছে এই প্যারেড কর্নারের পাশে চট্টগ্রাম কলেজের রোডটি। এখানে বসে যখন তখন আড্ডা দিতে খুবই ভালো লাগে। আর আমার সুইট লুৎফা আমার জন্য আইসক্রিম টিট নিয়ে এসেছে। ব্যস্ত জীবনে সময় করে এই বসন্তের পরন্ত বিকেলে সুন্দর একটি সময় কাটিয়েছে আমার বান্ধবীর সাথে। এখন বাসায় যাওয়ার জন্য আমরা প্যাক করছিলাম। আমার মিনি ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন। আল্লাহ হাফেজ।